তুমি কথাটা ঠিকই বলেছিলে, যেদিন তোমার সব হবে সেদিন আমি থাকবো না, আজ তোমার কিছু নেই, আমি আছি। তোমার কথাটা সত্যি হয়ে গিয়েছে আমার জীবনের সাথে, তাই তো তোমাকে এত মনে পড়ে। তোমাকে মন থেকে আমি খুব ভালোবাসতাম, কিন্তু পরিস্থিতির শিকার হয়ে তোমার হাতটা ছাড়তে আমি বাধ্য হয়েছিলাম, কারণ তখন আমার বয়স কম ছিল, কাজ জানতাম না, বাড়ির পরিস্থিতি ভালো ছিল না, কিন্তু সেগুলো সব আস্তে আস্তে আজ আমি ঠিক করে নিয়েছি। আজ আমি কাজ করি, পয়সা উপার্জন করি, বাড়ির পরিস্থিতি ভালো করছি, কিন্তু তুমি আজ নেই, তাই তো তোমার কথাটা খুব মনে পড়ে। যে মানুষটা আমাকে স্বপ্ন দেখানো শিখিয়েছিল, স্বপ্ন দেখাতো, সেই মানুষটি আজ নেই, কিন্তু তার স্বপ্নগুলো এখন আমি অল্প অল্প করে পূরণ করছি। তোমার তোমার দেখানো রাস্তায় হেঁটে আজ আমি ভালোই আছি। শুনেছিলাম তোমার যার সাথে বিয়ে হয়েছে সে খুব বড় শেফ, হোটেলের শেফ, তাই তো আমি হোটেলে কাজ শেখার জন্য বিদেশ চলে গেছিলাম। বিদেশ বলতে আমাদের দেশের মধ্যে বাইরে কোথাও চলে গেছে, কিন্তু সেখানে গিয়েও আমি থাকতে পারিনি। কেন জানো, তোমার কথা ঘন ঘন মনে পড়তো, রাতে ঘুম আসতো না। 15 দিন কাজ করার পরে কাজ ছেড়ে দিয়ে পালিয়ে বাড়ি চলে এসেছিলাম। বাড়ি বলেছিলাম যেখানে পরিস্থিতি ভালো না, এখানে কাজ করার মতন না, মিথ্যে কথা বলে বাড়ি চলে এসেছিলাম, কিন্তু বাড়ির লোকে তা সেটা জানে না আমি কিসের জন্য আসছি। আমি শুধু এসেছিলাম তোমার জন্য, ভেবেছিলাম তোমার বিয়ে হয়ে গিয়েছে তাই কি হয়েছে, মাঝে মাঝে তো একবার দেখা তো হবে, বা দেখা হলে কথা তো বলবে, কিন্তু 6টি বছর কেটে গেল, একবারও দেখাও হয়নি, একবারও কথাও হয়নি। এখনো যখন বাড়ি যাই মাঝে মাঝে অনেক চেষ্টা করি, যদি তুমি এসে থাকো দেখা যদি হয় একবার, কিন্তু সেটা কি আর সম্ভব? সেটা কখনোই সম্ভব না। তুমি হয়তো যখন আসো আমি থাকি না, আর আমি হয়তো যখন থাকি তুমি আসো না। স্বপ্নটা স্বপ্নই থেকে গেল, বাস্তব করতে পারলাম না, কিন্তু তোমার দেখানো স্বপ্নগুলো আজ আমার জীবনে অনেকটা উন্নত করে দিয়েছে, বা আমার রাস্তাকে অনেক আগে বাড়িয়ে দিয়েছে। ভেবেছিলাম তোমার যার সাথে বিয়ে হয়েছে সে যখন বড় ছেপ, তাহলে আমু ওই ছেপের কাজ শিখবো বা রান্নার কাজ শিখবো, কিন্তু রান্নার কাজ কি জিনিস বা কিভাবে করতে হয়, কিভাবে শিখতে হয়, এর কোনো ধারণা আমার ছিল না। আমার একটি ভাইয়ের সাথে একদিন আমি যোগাযোগ করলাম, ভাই আমার হোটেলে কাজ একটু শেখাবি? তো বলল, আমি তো হোটেলে কাজ করি ঠিকই, কিন্তু আমি রান্নার কাজ করি না, আমি অন্য কাজ করি, কিন্তু আমার তো টার্গেট রান্নার কাজ। হোটেল লাইনে আমি ঢুকে গিয়েছিলাম, ঢুকে সার্ভিসে কাজ করতাম, কিন্তু তোমার স্বপ্নটা পূরণ করার জন্য আমি অনেক চেষ্টা করে ফির রান্নার কাজে ঢুকি, ঢুকে আজ আমি রান্নার কাজ থেকে সেফ হয়েছি, পয়সা কামাচ্ছি শুধু তোমার জন্য। তুমি এই রাস্তা দেখিয়েছিলে, তাই এই রাস্তায় ঢুকতে পেরেছি। জীবনে যে মানুষটা স্বপ্ন দেখিয়েছে, যে মানুষটা স্বপ্ন দেখাতে শিখিয়েছে, সেই মানুষটা নেই, তাতে আমার দুঃখ নেই, কারণ সে মানুষটা যেখানেই থাকুক সুখী আছে, ভালো আছে, আর এটাই আমার সবথেকে জীবনের বড় পাওনা। কিন্তু সেই মানুষটা যে উপদেশগুলো আমাকে দিয়ে গিয়েছিল, সেই উপদেশগুলো মেনে আজ আমি নিজে অনেক ভালো আছি। তাই তো যদি কোনোদিন দেখা হয়, আমি জানি না তুমি আমার সাথে কথা বলবে কি না, হয়তো আমার উপর অভিমান রাগ করে তুমি আছো, কিন্তু একবার হলেও কথা বলো, কারণ তোমার সাথে কথা বলার জন্য আমি অনেক দিনের অপেক্ষায়। আমি সেই আগের মতন আর নেই যে তোমার কথা অমান্য করব। তুমি হয়তো অন্য কারোর হয়ে গিয়েছ, তোমার ছেলেমেয়ে হয়ে গিয়েছে, তাতে কোনো অসুবিধে নেই, কারণ আমি কোনো খারাপ কথা বা তোমাকে দেখে
কোনো বাজেট টন্টিং করার মতো ছেলে আমি নই, কারণ আমার ভালোবাসাটা সত্যিকারেরই ভালোবাসা ছিল। আর যে মানুষটা আমার জীবনের লাইনটা ঘুরিয়ে দিয়েছে বা আমাকে বাঁচতে শিখিয়েছে, তাকে আমি কখনো অপমানজনক কিছু বলবো এমন কিছু আমি কোনোদিন করব না। তোমার জন্য অনেক চিন্তা হয়, কেন জানো? কারণ আমি জীবনে যে ভুলটা করেছি আর যাতে কেউ না করে, পয়সা থাকুক আর না থাকুক, কাজ করুক আর না করুক, ভালোবাসাটাকে টিকিয়ে রাখার চেষ্টা যেন সকলেই রাখে।